তুই তো গল্পের বই, খেলা নিয়ে সবচেয়ে পরিচ্ছন্ন বয়সেতে ছিলি, তবু পৃথিবী আজ এমন পিসাচি হলো, শিশু রক্ত পানে, তার গ্লানি নেই, সর্বনাশী আমার ধিক্কার নেই। যত নামহীন শিশু যেখানেই ঝরে যায়, আমি ক্ষমা চাই, আমি সভ্যতার নামে ক্ষমা চাই। আজ সই শেখ রাসেলের 100তম জন্মদিন। শেখ রাসেল দিবস পালন উপলক্ষে অমুক সংস্থা কর্তৃক আয়োজিত, এখানে সংস্থার নাম হবে, সবার শ্রদ্ধাভাজন সভাপতি এখানে ওনার নাম ও পদবী হবে, মান্যবর প্রধান অতিথি এখানে ওনার নাম ও পদবী হবে, বিশেষ অতিথি থাকলে এখানে ওনার নাম ও পদবী হবে, ও উপস্থিত শুধুই আসসালামু আলাইকুম, বা যার যে ধর্মে এই মিনিং তা বলতে পারেন। তারপর বলতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল 1964 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই বোনের মধ্যে শেখ রাসেল সর্বকনিষ্ঠ। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র শেখ রাসেল 15 আগস্ট দুর্বৃত্ত ঘাতক চক্রের হাতে নিহত হন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে। শেখ রাসেল এক মায়াবী মুখের প্রতিচ্ছবি, ফোটার আগেই ঝরে যাওয়া এক রক্ত গোলাপের কলি, ঝরে না গেলে আজ যে গোলাপ গন্ধ বিলাত। দেশ ও সমাজ গঠনে বোনের পাশে থেকে রাখত ইতিবাচক ভূমিকা, অনুপ্রেরণার উৎস হত বড় বোনের সকল মানবিক কর্মকাণ্ডে। আগামী দিনে সকল ছাত্রছাত্রী যেন তাদের প্রিয় শেখ রাসেলকে তাদের হৃদয়ের মণিকোঠায় জাগরুক এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারে, সেই লক্ষ্যে পালিত হচ্ছে আজকের দিবসটি। একই উদ্দেশ্যে ইতিপূর্বে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। সরকারের প্রত্যাশা হচ্ছে এইসব কর্মসূচির মাধ্যমে শিশু কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান থাকবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দানের ক্ষেত্রে শেখ রাসেলের দৃঢ় প্রত্যয়কে হৃদয় ধারণ করে উন্নত বাংলাদেশ গড়ার শক্তিতে বলিয়ান হবে। শিশু রাসেল আজ শিশু অধিকার আদায়ের প্রতীক। যখনই গণমাধ্যমে শিশু নির্যাতন বা হত্যার খবর প্রকাশিত হয়, আমাদের চোখে ভেসে ওঠে রাসেলের প্রতিচ্ছবি। আমরা চাই শিশুর অধিকার, তাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসযোগ্য পৃথিবীর নিশ্চিত করার পাশাপাশি শিশু নির্যাতন বন্ধের কার্যকরী পদক্ষেপ নেবে সরকার। শিশুদের অধিকার আদায়ের প্রতীক হয়ে সবার মাঝে বেঁচে থাকুক শেখ রাসেল। শেখ রাসেলের শুভ জন্মদিনে এমন প্রত্যাশা সকলের। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।